হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ উইথ সোনালি। তো আমি সোনালি, আর আজকে আমি রেডি হয়ে গেছি, কোথায় আছি জানো, অপরাজিত দেখতে। আমি, তিতলি আর মৌমিতা তিনজনে মিলে, ঠিক আছে, বাচ্চাদের বাড়িতে বাবাদের কাছে রেখে, আর আমরা তিনজনে মিলে যাচ্ছি। অনেক দিন ধরে যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল, বাট টিকিট জোগাড় করার একটা অসুবিধার সমস্যা হচ্ছে, মানে হচ্ছিলো, যে কারণে যাওয়া হচ্ছিলো না। তো যাই হোক, ফাইনালি যাওয়া ঠিক হয়েছে, তো চলো যাওয়া যাক। দেখ দেখ থাকো তাহলে। তো এখানে আমি আর তিতলি একসাথে বেরিয়ে পড়িয়েছি, কারণ তিতলির বাড়ি আমার বাড়ির কাছেই খুব। তো কোথাও একসাথে যাওয়ার হলে তখন আমরা, মানে আমি ওর বাড়ির কাছে চলে যাই, তারপর একসাথে যাই। তো এখানটায় হেঁটে যাচ্ছি, এ কারণের জন্য আমরা বাড়ি থেকে বাগুইটি অব্দি হেঁটে যাচ্ছি, কারণ আমরা একটু আগেই বেরিয়ে গেছি, কারণ মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো। ওই জন্য তিতলি বলল যে আগে আমরা বেরিয়ে যাই, চ তা নাহলে এরপর বৃষ্টি এলে আর বেরোতে পারবো না। ওদিকে আমরা হাঁটতে থাকছিলাম, তার মধ্যে মৌমিতাও অটো উঠে গেছে। তারপর আমরা বাগুইটিতে মিট করি, তারপর বাগুইটি থেকে সাতগাছির অট, মানে বাগুইটির ওপারে গিয়ে সাতগাছির অটোতে উঠে আমরা এই যে অটো উঠে গেছি। আর প্রত্যেকবারের মতো মৌমিতা অস্বস্তি প্রকাশ করছে, ভিডিও করছি বলে, ও খুব রেগে যায় ভিডিও করলে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজায়, চলে এসেছি। তো ডায়মন্ড প্লাজায় পিভিআরই অপরাজিত দেখতে যাচ্ছিলাম আমরা। তো যাই হোক, চলে এসেছি, আর আমরা প্রায় দেড় ঘন্টা আগে বেরিয়ে গেছিলাম, যে একটুখানি প্রথমে ফার্স্টে ঘুরে নেব, তারপর সিনেমাটা, মানে মুভিটা দেখতে ঢুকবো। আর এই যো, তারপর এই যো দেখছো, বিভিন্ন শপ রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, দারুণ দারুণ জুয়েলারি, হাতের কানের সব খুবই সুন্দর এগুলো দেখতে, ওই জন্যই আমি ভিডিও করছিলাম। আর দেখতে পাচ্ছ, এই দেখো এই সেটটা খুব সুন্দর। তো যাই হোক, এই যো, তারপর আমরা হচ্ছে ম্যাক্সে একটু ঢুকেছিলাম। তো যাই হোক, ম্যাক্সে ঢোকার পর কিছুক্ষণ ভিডিও করার পর বন্ধ করে দিতে হয়েছিল, কারণ ম্যাক্সে ভিডিও করাটা অ্যালাউ করছিল না ওরা, তো আমি জানতাম না, ওই জন্য ভিডিও করছিলাম। ম্যাক্সে ঢোকার আগে এই যে র্যাভলনের বেশ কিছু কসমেটিক প্রোডাক্ট দেখছো এখানে, না খুব সুন্দর সুন্দর, মানে নুড শেড বলো আর বা ইয়ে কালারও, ডিপ যে কালারগুলো সেই কালারগুলো খুব ভালো ভালো ছিল। তো এই যে এবার আমরা যাব, তো এখানে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। আর পিভিআরের, মানে পিভিআরে একটা সিস্টেম ভালো, অনলাইনে টিকিট কাটলে টিকিট আর কালেক্ট করতে হয় না, ডিরেক্ট হলে ঢুকে যাওয়া যায়। তো এখানে বেশ কিছু ড্রেসেস আমরা দেখছিলাম, তো এরপরেই ভিডিওটা করা আমাদের বন্ধ করে দিয়েছে, আর আমি করা বন্ধ করে দিয়েছি। মৌমিতা আমাকে বারণ করছিলো করতে, তবু আমি করছিলাম, ওরা বারণ করার পর আমার বন্ধ করে দিতে হয়। তো যাই হোক, এটা বলবো মানে পার্স, ঠিক আছে, পার্সের দামগুলো খুব বেশি, কারণ এই যে হাতে যে পার্সটা নিয়েছি এটার দাম 500 টাকা। তো যাই হোক, আমার মনে হয়েছে বেশি, অনেকের কাছে এটা ঠিকঠাক দাম হতে পারে, কিন্তু আমার কাছে বেশি লেগেছে। বিভিন্ন কানের টানেরও রয়েছে ভালো, মোটামুটি ঠিক আছে। তো এই যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, তারপর উপরে যাচ্ছি, এবার এটা পিভিআরের দিকেই যাচ্ছি আমরা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে বোধ হয় ছিল, আমি মনে পড়ছে না আমরা ঠিক। তো এটা আমরা হচ্ছে পিভিআরের দিকেই এগোচ্ছি, এদিকে কসমেটিক্সের, মানে কসমেটিক্সের নয়, এই জুয়েলারিটারও আমি ভিডিও করছিলাম, তো উনি বারণ করলেন, তো যার জন্য আর কি বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা এখানেই। তো এই যে আমরা ঢুকে পড়েছি পিভিআর ভেতরে, এই যে ভেতরে সবগুলো খাবারের যত পপকর্ন টপকর্ন আছে এগুলো পিভিআরের ভেতরকার, মানে ঠিক অডিটোরিয়ামে ঢোকার ঠিক বাইরের জায়গাটাতে। তো এখন মুভি দেখা হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে গেছি, আর এখানে এই দোকানটাতে রোল অর্ডার করে বসেছিলাম, রোল ঢোল খেয়ে তারপর আমরা বাড়ি ফিরেছি। তো ভিডিওটা এখানেই শেষ করব, অবশ্যই জানিও তোমাদের ভিডিও কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, দেন পাশে থাকা বেল আইকনটাকে ট্যাপ করে দিও, যাতে আমার ভিডিও সব থেকে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।